মন্দ কাজ করলে আল্লাহ হয় বেজার আর ভালো কাজ করলে হয় খুশি, তবুও মানুষ মন্দ কাজ দায় করে বেশি। নেত্রকোনা পুরদলা পাঁচ আসনের এমপি ওয়াইরেসাত হোসেন বেলাল উনাকে অপহরণ করা হয়েছে। কিছুদিন আগে উনার স্ত্রী রওশন হোসেন পূর্বদলা থানায় একটা মামলা দায়ের করছে। মামলাতে বলা হয়েছে গত সাত ফেব্রুয়ারি এমপি বেলাল সাহেবকে উনার নিজ গ্রামের বাড়ি কাজলা হতে উনার সঙ্গী সাথীরা নিয়ে যাইতেছিল ঢাকা বাসভবনে। ওইখানে নেওয়ার পর সঙ্গী সাথীরা উনার স্ত্রীরে জানাইছে যে এমপি বেলাল সাহেব উনি নাকি বিদেশ চলে গেছে, কিন্তু এই কথাটা উনার স্ত্রী কোনোভাবেই বিশ্বাস করে নাই। সে খোঁজ নিতে নিতে ২৭ মার্চ জানতে পারছে যে উনাকে আসলে ধানমন্ডির একটা বাসায় আটক করে রাখা হয়েছে, উনাকে অপহরণ করা হয়েছে, আহত অবস্থায় উনাকে পাইছে। তারপর ২৮ মার্চ উনাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে চিকিৎসা করার জন্য। এখন এর মাঝে আরো কিছু ঘটনা ঘটছে যেগুলো মামলার মাঝে বলা হয়েছে। যখন উনারে অপহরণ করা হয়েছে তখন উনার মোবাইলের মাধ্যমে অপহরণকারীরা বিভিন্ন মানুষের সাথে কথা বললা, চাকরির কথা বললা, ২ কোটি টাকা আত্মসাৎ করছে, এরকম একটা অভিযোগ পাওয়া গেছে। আর একটা বিষয় হচ্ছে এমপি বেলাল সাহেবের স্বাক্ষর জাল করিয়া উনার স্ত্রীর কাছে ডিভোর্সের ব্যাপার পাঠানো হয়েছে, এই বিষয়গুলো মামলাতে উল্লেখ করা আছে। তারপর কিছুদিন আগে মানে ১১ আগস্ট উনি দেশে ফিরে আসছে, দেশে ফিরে আসার পর উনার স্ত্রীর মাধ্যমে মামলাটা করছে। এখন এটা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন অপপ্রচার করতেছে, যে কেউ বলতেছে সত্য, কেউ বলতেছে মিথ্যা। মামলার যে বাদী নাদিয়া ইসলাম, এই নাদিয়া ইসলামকে আমি চিনি না, আপনারা যদি চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। উনি এই মামলাটা শোনার পর উনি এই বিষয়টা নিয়ে বলছে যে ঘটনা ঘটে যাওয়ার এতদিন পরে মামলা, বিষয়টা আসলে হাস্যকর। আসলে উনি কিভাবে দেখছে, কেন বলছে ওটা আমি জানি না। এখন ঘটনা যে ঘটছে এই ঘটনাটা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন অপপ্রচার চালাইতেছে, আমি তাদেরকে বলবো অপপ্রচার বন্ধ করেন। এই মামলাটা এখন তদন্ত চলতেছে, তদন্ত হওয়ার পরেই আসলে বোঝা যাইব কি হয়েছে আর কি হয় নাই। তবে আমরা দেশে যেটা রডে এটা একটু হলেও ঘটে, আর কিছুই বলার নাই। যে যাই করেন পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়বেন।